আমি এখন মাননীয় সদস্য জনাব হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ। জি, আপনি বক্তব্য রাখবেন 15 মিনিট। মাননীয় স্পিকার, চাপাই নবাবগঞ্জ 3। জি মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। 2019-20 অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্যে আমি সম্পূরক বাজেটের আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শুধু নয় বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় যিনি অবদান রেখেছেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, যিনি আমাকে এই সংসদে সুযোগ করে দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আমাকে নির্বাচনে মনোনয়ন দিয়ে আমার নির্বাচনী এলাকায় জনগণের কাছে ভোট চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, যার মাধ্যমে আমি চতুর্থবারের মতো এই জাতীয় সংসদে প্রবেশ করতে পেরেছি, যিনি আজকে সরকারের প্রতিহিংসার শিকার, যিনি আজকে আইনের যে শাসন সেখান থেকে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়াকে আমি এই সম্পূরক বাজেটের অবশ্যই আমি আলোচনায় স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে যে বাজেট প্রণয়ন করা হয়, একটি আর্থিক বছরের একটা যে বিবৃতি তৈরি করা হয়, আয় ব্যয়ের হিসাব নিকাশ দেওয়া হয়, সেটি বছরের শেষে অবশ্যই হ্রাস বৃদ্ধি ঘটবে, এটি স্বাভাবিক। কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটার সময় আমরা যখন লক্ষ্য করব যে কোন বিভাগে হ্রাস আয় বৃদ্ধি করা হচ্ছে, ব্যয় বৃদ্ধি হয়েছে এবং কোন কোন জায়গায় ব্যয় হ্রাস করা হয়েছে, মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের রাজনীতিতে নিঃসন্দেহে আমি বলবো যে একটা জাতীয় ট্র্যাজেডি আমাদের 1975 সালের 15ই আগস্ট, 1981 সালের 30শে মে, এই ট্র্যাজেডির মধ্য দিয়ে বাংলাদেশের রক্তক্ষরণ তৈরি করা হয়েছে। আমি যখন 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন বাসভবনে নির্মম এবং নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন সপরিবারে, আমরা তখন স্কুলে পড়ি, স্কুলে পোস্টার দেখি যে বুক দিয়ে রক্ত বেরোচ্ছে, সিঁড়িতে পড়ে আছে, চশমার একদিকে পড়ে আছে, নিঃসন্দেহে এটি নিন্দনীয়। এটিকে আমি মনে করি না যে কোনো কেউ বোধসম্পন্ন মানুষ এটিকে সমর্থন যোগাতে পারে। অবশ্যই তৎকালীন সময়ে যারা ইন্ডিমিউনিটি বিল পাস করে তার বিচার বন্ধ করেছিল, এটি বিএনপি নয়, এটি আওয়ামী লীগের একটি অংশ, যারা সেদিন ক্ষমতায় এসেছিল তারা এটি করেছিল, ইন্ডিমিউনিটি বিল, মোস্তাক খন্দকার মোস্তাক আহমেদের ক্ষমতায় থাকা অবস্থায় ইন্ডিমিউনিটি বিল পাস হয়েছে। মাননীয় স্পিকার, 1981 সালের 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে প্রক্রিয়ায় ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতায় আসার পর উনি বাংলাদেশে যে চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে যে আইন তৈরি করে বাংলাদেশের বিরুদ্ধ করে দেওয়া হয়েছিল, তিনি সেইখান থেকে দেশকে আবার উঠিয়ে নিয়ে এসেছিলেন। মাননীয় স্পিকার, আজকে আমি বক্তব্যের সূচনা লগ্নেই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমরা যখন স্কুলে রাজনীতি করি, কলেজে রাজনীতি করি, আমাদের শ্রদ্ধেয় সিনিয়র পার্লামেন্টারিয়ান জোনা মতিয়া চৌধুরী আজকে সূত্রপাত করেছেন, তখন আমরা ওনাদের বক্তব্যকে আমরা শুনতাম এবং তার বক্তব্যের মধ্যে তথ্য থাকতো, উপাত্ত থাকতো, যুক্তি থাকতো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, উনি আজকে সূত্রপাত করেছেন যে বক্তব্যের এখানে কোনো তথ্য এবং যুক্তি নাই, ধান কাটার কামলা পাওয়া যায় না, আমরা নাকি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আমি একজন কৃষক, আমি একজন কৃষক মাননীয় স্পিকার, আমি 4 বছর থেকে আমার জমিতে ধান লাগাই না, ধান লাগানোর যে খরচ, ধান কাটার পর সেই কাটার অর্থ আমি পাই না, এটি সত্য কথা বলছি মাননীয় স্পিকার। আমার বাবা আমার দাদার আমল থেকে ধান কাটার মজুরি নির্ধারণ করা হতো, সেই মজুরি দেওয়া হতো কিভাবে, 22 মন ধান যখন একটা কৃষক একটা মাঠ থেকে জোগাড় দিত, 2 মন ধান আমরা লেবারের মজুরি হিসাবে দিতাম। আজকে 2 মন ধানের দাম কয় টাকা, 22 মন ধান পেতে গেলে 10টি লেবার লাগবে মিনিমাম, কাটায় মাড়ায় বাছাই করার জন্য 10টি লেবারের মজুরির দাম 4000 টাকা, কিন্তু আজকে তাকে 2 মন যখন ধান দেওয়া হয় বলে মাঠে ধান কাটতে যাব না, এইটি হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। আজকে কৃষকরা তাদের উৎপাদিত ধানের দাম পাচ্ছে না, কেন আমি এই সত্যটিকে স্বীকার করব না, এবং এই সত্যটিকে স্বীকার করে নিয়ে আমি কৃষকদেরকে ন্যায্য মূল্যে ধান প্রাপ্তির
উদ্যোগ কেন গ্রহণ করব না, এই বিষয়টিকে কেন আমি এড়িয়ে যাব। আজকে মাননীয় সাবেক কৃষিমন্ত্রী বলেছেন আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আমিও অনুরোধ করব বাজেটের সাধারণ আলোচনার উপর তথ্য উপাত্ত দিয়ে দেখাবেন যে গত 10 বছরে বাংলাদেশে কয় লক্ষ টন, কত কোটি টন ধান চাল আমদানি করা হয়েছে, কত লক্ষ টন গম আমদানি করা হয়েছে, কত লক্ষ টন ডাল আমদানি করা হয়েছে। খাদ্য বলতে আমরা কি বুঝছি? ধান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমরা এখনো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি নাই। আজকে আজকে আপনার চালের উপর জিরো ট্যাক্স ছিল, দাম কমানোর জন্য আজকে বাজার উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ভারত থেকে আজকে পর্যায়ক্রমে চাল ঢুকছে। এই অর্থ বছরে 18-19 অর্থ বছরে আমি মাননীয় সাবেক কৃষিমন্ত্রীকে বলবো আপনি আগামী সেচের সাধনায় তথ্য দিবেন যে কত লক্ষ টন 2018-19 অর্থ বছরে চাল আমদানি করা হয়েছে। সুতরাং জাতিকে এই সমস্ত বিভ্রান্ত করার কোনো অবকাশ নাই। আমরা কৃষিক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছি, কোনো সন্দেহ নাই। কৃষি, মৎস্য, পশুপালনের সব ক্ষেত্রে আমরা অনেক সাফল্য অর্জন করেছি। এটি সরকারের বিভিন্ন যেমন প্রণোদনা আছে, পাশাপাশি কৃষকদের আন্তরিক উদ্যোগ এবং প্রচেষ্টা আছে। আজকে বিভিন্ন প্রযুক্তির কারণে আমরা বহু উন্নত জাতের বিভিন্ন ফল ফসলাদির আজকে উদ্ভাবন করতে পারছি, যার ফলে উৎপাদন বাড়ছে। কিন্তু আজকে সত্যিকার অর্থে আমরা কৃষকদেরকে উৎপাদনের সাথে যারা জড়িত তাদেরকে কি আমরা ন্যায্যমূল্য দিতে পারছি? মাননীয় স্পিকার, এটি বাস্তবতা, এটি সত্য মেনে নিতে হবে। এটির জন্য বাজেটে আজকে ব্যবস্থা রাখতে হবে যে আমরা এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করব, আমরা কিভাবে এই বিষয়গুলোকে সম্পূর্ণ করব, নিশ্চিত করব। মাননীয় স্পিকার, উনি ওনার বক্তব্যে বলেছেন যে এবছর ব্যয় বেড়েছে নির্বাচন কমিশনের। হ্যাঁ, নির্বাচন এবছর অনুষ্ঠিত হয়েছে, জাতীয় নির্বাচন, স্বাভাবিক কারণে নির্বাচনে 4,000 কোটি টাকা ব্যয় করেছেন। কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে যে আজকে এই নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে কি কোনো নির্বাচনের গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছেন? এই অযোগ্য ব্যর্থ নির্বাচন কমিশন বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন যে গ্রহণযোগ্যতা জাতীয় বা আন্তর্জাতিকভাবে এটি কি আপনারা দিতে পেরেছেন? এই টাকা অপচয় করা হয়েছে, যে 4,000-4,500 কোটি টাকা আজকে এই নির্বাচন কমিশন ব্যয় করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এটি সম্পূর্ণরূপে অপচয় হয়েছে, ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে সরে যাওয়া উচিত। এই জাতীয় নির্বাচন শুধু নয়, স্থানীয় নির্বাচনগুলোকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আজকে মাননীয় স্পিকার, এগুলো মেনে নিতে হবে আমাদেরকে। সংসদটা এখানে আছেন, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে সংসদকে আপনারা অবৈধ বলছেন, কেন প্রবেশ করেছেন? সংসদের বাইরে থাকতে তো পারতেন। আমরা এই সংসদে 6 জন প্রবেশ করার মধ্য দিয়ে আমি মাননীয় স্পিকার আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, এই দিয়ে কিন্তু জাতীয় সংসদের বৈধতা পাবে না, পাবে না, পাবে না, এটি স্পষ্ট বলে দিচ্ছি মাননীয় স্পিকার। কারণ আমরা এই সংসদে প্রবেশ করেছি মাননীয় স্পিকার, এই সংসদে প্রবেশ করার অন্যতম কারণ হচ্ছে যে আজকে সংবিধানে আমাদের যে গণতান্ত্রিক স্পেসগুলো রয়েছে সেই স্পেস আপনারা আজকে মহাজোটই বলেন আর বাংলাদেশ আওয়ামী লীগে বলেন, সোহরাওয়ার্দী ঢাক ঢোল পিটিয়ে আপনারা সভা সমাবেশ করবেন। আর আমরা সভা সমাবেশ করতে গেলেই সেখানে নাশকতার প্রশ্ন আসবে, অনুমতি দেওয়ার না দেওয়ার প্রশ্ন আসবে। এটি মাননীয় স্পিকার, আমাদের যে মুক্তিযুদ্ধের যে অর্জনগুলো আমরা 40-45 বছরে করেছিলাম এটি ধ্বংস হয়ে গেছে। এটি কি করে আমরা ফিরিয়ে আনবো, এটি কিভাবে আমরা পুনরুদ্ধার করবো মাননীয় স্পিকার, এটি আজকে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মাননীয় সংসদ নেতাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি আজকে আপনার সপরিবারে আপনি গোটা পরিবারকে হারিয়েছেন, এই ব্যথা বেদনা সবচেয়ে আপনার কষ্ট। আপনি আপনাকে অনুরোধ করব, পবিত্র কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুলের উদাহরণ হাদিসের মধ্যে রয়েছে যে একজন সাহাবি যখন আল্লাহ রসুল ওই সময় যখন ইসলামের বিজয় পতাকা উঠছে ওই সময় একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে দাবি করে বসলেন যে আমাকে একটা জায়গার গভর্নর বানিয়ে দিন। আল্লাহ রসুল দেখলেন মুখের মধ্যে আজকে লোভ প্রবেশ করেছে, ক্ষমতা লোভ প্রবেশ করেছে, জীবদ্দশায় কোনোদিন ওই সাহাবিকের ওই তার সাম্রাজ্যের মধ্যে কোথাও তিনি কোনো দায়িত্ব দেন নাই। আমি লক্ষ্য করছি মাননীয় স্পিকার, আজকে এই পার্লামেন্টে আপনাকে সামনে রেখে যারা যত বেশি তোষামোদি করছে তাদের ব্যাপারে আপনি বেশি সতর্ক থাকবেন, এটি আপনার জন্য মঙ্গল হবে মাননীয় স্পিকার। আমি স্পষ্টভাবে বলছি, এটি একেবারে কোরআনের আয়াত দিয়ে বলবো আপনাকে, আমি স্পষ্টভাবে বলবো মাননীয় স্পিকার, আমি কোনো মিথ্যা কথা বলছি না। সূরা বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন উত্তম কথা বলে, শয়তান তাদের মধ্যে সংঘর্ষ বাধায়, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। মাননীয় স্পিকার, আমরা এখানে মাত্র যখন কথা বলতে চাই, আমি আপনাদেরকে মাননীয় স্পিকার আপনার স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই সকল সদস্যদের, এখানে সংসদ সদস্যবৃন্দের কতিপয় পালনীয় বিধি এখানে 1267-তে বলা রয়েছে। সদস্য রুমিন গতদিন কথা বলতে চাচ্ছিল, উনি প্রথম ঢুকেছে, একজন আমাদের বিরোধী দলের মহিলা সদস্য, তাকে কথা বলতে দেননি, কথা বলতে দেন না। এখানে আপনার 243-244 জন আছেন, আপনারা যদি সবাই মিলে হইচই করেন আমরা এখানে কথা বলতে পারবো না, কথা শুনতে পাবে না। এতে কিন্তু মেসেজটা কি যাচ্ছে, এতে মেসেজটা যাচ্ছে যে আপনারা আমাদের সংসদে কথা বলতে দিতে চান না। আমরা এখানে অবশ্যই ভালো কথা বলবো, অবশ্যই আমি যুক্তি, আমি তথ্য
দেশে উপস্থাপন তুলে ধরব। আমি পরিষ্কার বলতে চাই, ভালো কথাই বলছি আপনাদেরকে, বাংলাদেশের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার 49 বছরের ইতিহাসে যদি একটি নজির দেখাতে পারেন, আমি মাননীয় আইন মন্ত্রীকে বলবো আপনি বাজেটের আলোচনায় অংশগ্রহণ করে উত্তর দেবেন। বাংলাদেশে যারা যাবজ্জীবন জেলের আসামি, যারা বাংলাদেশে আজকে অত্যন্ত জঘন্যতম হত্যাকাণ্ডের আসামি, আজকে যাদের ফাঁসির আসামি, তারা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করলে তাদেরকে কখনো উচ্চ আদালত থেকে দেখি নাই, যে ওই জামিনের শুনানি হবে 3 মাস পর। যদি এরকম কোনো নজির দেখাতে পারেন যে বাংলাদেশে এইরকম জঘন্যতম অপরাধের আসামিদের জামিনের ক্ষেত্রে উচ্চ আদালত এই ধরনের আদেশ দিয়েছে, আজকে বাংলাদেশের কোন আদালত, নিম্ন আদালত বলেন, উচ্চ আদালত বলেন, কোনোটাই স্বাধীন নয়, কোনোটাই স্বাধীন নয়। আজকে আজকে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলা। আজকে মাননীয় সংসদ নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে গায়েবী মামলা নয়। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মাননীয় স্পিকার, আমি আজকে 20টি মামলার আসামি, আমার এলাকার হাজার হাজার নেতা কর্মী মামলার আসামি। তারা আজকে কি হয়েছে, রাত্রিবেলা 2টার সময় বিএনপির নেতা কর্মীরাকে, বিরোধী দলের নেতা কর্মীরাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছেন। বাড়ি থেকে ধরে নিয়ে আসার পর কি হয়েছে, তারা নাকি নাশকতার কাজে লিপ্ত ছিল, দিয়ে মামলা দিয়েছেন। আজকে এই ধরনের কর্মকাণ্ডে আজকে গোটা জাতি জর্জরিত। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেটের উপর আপনি আজকে যাব ভাই, এত অস্থির হয়েন না, এত অস্থির হয়েন না। আপনাদের মাননীয় সদস্যরা আমার পাল্টা জবাব বহুত দিতে পারবেন, মাননীয় স্পিকার ইচ্ছা করলে আপনাদের 50 জনকে বক্তব্য রাখার সুযোগ দিতে পারবে, আপনার উত্তরগুলো আপনারা দিবেন। আমি যে কথাগুলো বলছি আমি তো পয়েন্ট আকারেই বলছি। আজকে বেগম খালেদা জিয়ার জামিনের জন্য শুনানি 3 মাস লাগে, এদিকে আমি মিথ্যা কথা বললাম, উত্তর দিবেন আপনারা, অসুবিধা নাই তো, কোনো অসুবিধা নাই, উত্তর দিবেন এখানে। আজকে মাননীয় স্পিকার, আজকে দুর্নীতি দমন কমিশন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। এত জঘন্যতম অপরাধ, মানুষ দুর্নীতি করে, চুরি করে, কিন্তু মাননীয় স্পিকার, এই মাননীয় সংসদ নেতা আমার নির্বাচনী এলাকায় যাকে বিনা ভোট এমপি করেছে, গতবার যাকে আবার এবার নমিনেশন দিয়েছিল, তার একমাত্র নিঃসন্তান ফুপুর সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তিকে আত্মসাত করেছে। আমি দুর্নীতি দমন কমিশনে এটা অভিযোগ দাখিল করেছি, মাননীয় সংসদ নেতার কাছে আমি এটা চিঠি দিয়েছি, আমি অনুরোধ করব আপনি তদন্ত দিবেন, আল্লাহ সাক্ষী থাকবে, আপনার আল্লাহ ন্যায় বিচার করবেন, অবশ্যই যদি সে আপনার যে দলেরই হোক না কেন। আপনি এই বাজেট বক্তৃতায় বলেছেন যে আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে যাব, এইটি যেহেতু আমি সংসদে উত্থাপন করলাম, এখানে মাননীয় শ্রমমন্ত্রী নাই, ওনার বাড়িতেও আমি গিয়েছি, ওনারও আত্মীয় হয়ে বলেছি যে আপনি এ ব্যাপারে নিষ্পত্তি করে দেন। আজকে দুর্নীতি দমন কমিশন আমি সেদিন গিয়ে দেখলাম চেয়ারম্যানের সাথে দেখা করতে গিয়ে, মাননীয় স্পিকার আল্লাপাক কোরআনে বলছে যে কেউ কাউরি বোঝা বহন করবে না, আমি দুর্নীতি করছি তার জন্য আমার সন্তানরা দায়ী হবে না, আমার স্ত্রী দায়ী হবে না, কিন্তু আমি ওই আমি নির্বাচন কমিশনে গিয়ে দেখলাম নির্বাচন কমিশন আমি দুর্নীতি করব না, আমি দুর্নীতি করতে দেবো না। আল্লাহ পাকের কোরআনের এবং হাদিসের মধ্যে বহু মূল্যবান জিনিস আছে, এই আয়াতগুলো একটিও নির্বাচন কমিশনে লেখা নাই। আমি বললাম লেখেন, আমি নির্বাচন কমিশনের চেয়ারম্যানকে নিজে পরামর্শ দিয়ে এসেছি, আমি বললাম যে আপনার ওয়ালে লেখেন যে আজকে হারাম উপায়ে যারা উপার্জন করে হজ পালন করছে, দান করছে, মসজিদ নির্মাণ করছে, আল্লাহর কাছে ইবাদত কবুল হবে না, হবে না, হবে না, হবে না। আমরা যারা আজকে শীর্ষ পর্যায়ে রয়েছি, আমরা যারা আজকে দায়িত্বে রয়েছি, তারাই আজকে কিন্তু এই কাজ অপরাধের গুলোর সাথে জড়িত রয়েছে। আপনি দুর্নীতি দমন কমিশনকে কিভাবে আপনি স্বাধীন করে বলবেন? আজকে দুর্নীতি দমন কমিশনকে আজকে রাষ্ট্র পারসেপশন কি, দুর্নীতি দমন কমিশন রিফাইনারিতে পরিণত হয়েছে। দুর্নীতি দমন কমিশনে বলছে বাংলাদেশ ন্যাশনাল রিফাইনারি ওয়াশিং কমিশন, এখানে সমস্ত দুর্নীতিবাজদেরকে অভিযোগ দিয়ে পাঠানো হচ্ছে, সেখান থেকে আপনার বিশুদ্ধ করে ধোয়া মোছা করে তাদেরকে আবার বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যারা বিশুদ্ধ হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে। এটি বাস্তব চিত্র মাননীয় স্পিকার, এটি আমার কথা নয়, এটি সারা বাংলাদেশের মানুষের কাছে চিত্র। আজকে দুর্নীতি দমন কমিশন নামে মাত্রই বাঘ, কাগজে কলমে আজকে বিড়াল, সরকারি দলের বিরোধিতা অভিযোগ যায়, কোনো মন্ত্রী এমপির বিরুদ্ধে অভিযোগ যায়, সেখান থেকে ধোয়া মোছা করে বের করে দেওয়া হয়। আজকে কথাগুলো যদি শোনার মতো ধৈর্য না থাকে, আপনারা চান সময় দেন, আমি একাই আপনাদের সামনে তথ্যপত্র তুলে ধরব, গত 10 বছরে বাংলাদেশের ব্যাংকের কত টাকা লুটপাট হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে কত টাকা, বাংলাদেশের দুর্নীতিতে আজকে কিভাবে আপনারা ছড়িয়ে দিয়েছেন, এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। মাননীয় স্পিকার, যেহেতু আমার সময় কম, আমি স্পষ্টভাবে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আজকেও পত্রিকায় দেখলাম, আজকেও পত্রিকায় দেখলাম যে আজকে 3 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গতকালকে দেখেছি বিচার, এটা কোরআন এলাও করে না মাননীয় স্পিকার। আপনি স্বজন হারিয়েছেন, আপনার কষ্ট, আমার নির্বাচনী এলাকায় একজনকে হত্যা করেছে যেদিন আমি শপথ নিলাম, কি মেসেজ,
আমি তার বাড়িতে দেখতে গেছি, পুলিশ অসন্তুষ্ট, আশ্চর্য ব্যাপার, কত বড় জুলুম, কত বড় জুলুম মাননীয় স্পিকার আপনার কাছে আমি হত্যা করেছে, আবার পুলিশ বাদী হয়ে সাক্ষী ওই পরিবার। শেষ করবেন মাননীয় সদস্য, শেষ করুন, এক মিনিট। মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ। জি, আমাদের এই সংসদে আমরা প্রবেশ করেছি, আমরা আশা করব বাংলাদেশে সুশাসন ফিরিয়ে আনার জন্য আমাদের মাননীয় সংসদ নেতা প্রয়োজন উদ্যোগ গ্রহণ করবেন, জাতীয় নেতৃবৃন্দকে সংলাপের আহ্বান জানিয়ে দেশে একটি আবহাওয়া এই প্রত্যাশা রেখেই আমি এই সম্পূরক বাজেটে যে সমস্ত জায়গায় অসংগতি হয়েছিল প্রত্যাহারের জন্য আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।